বিতর্কিত করলে একটা সময় আসে, অপেক্ষা করে আসে, কোনো অপশক্তি ক্ষমতায় আসে নাকি, সেই অপশক্তির কাঁধে ভর করে বিএনপি সেখানে যেতে চায়, সেটি রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় সুবিধার জন্য, শুধুমাত্র সুবিধাটা হাওয়া ভবন কেন্দ্রিক সুবিধা, সুবিধাটা তারেক জিয়া খালেদা জিয়া কেন্দ্রিক সুবিধা, এবং যেটি করছেন এবং ১৮ সালে সেটি ১৮ সালে কিন্তু বিএনপি নির্বাচন অংশ নিয়েছে, যেমনটি তাদের বক্তব্য উঠে এসেছে যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, এটি মোটামুটি প্রমাণিত, যেমনটি বিরোধী পক্ষ বলার চেষ্টা করছে। সেই বাস্তবতায় আসলে বিএনপি বা তার মিত্ররা আপনাদের প্রতি আস্থা কেন রাখবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভির সেটের সামনে যারা বসে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ব্যাপারটা একটু অসামঞ্জস্যপূর্ণ যে একদিকে দুইজন একজোটের মানুষ আর আমি হলাম অন্য ভিন্ন জোটের, সেক্ষেত্রে সময়টাই নির্ধারণ হবে এরকম করে যে মনে হয় যে আমার উত্তর দিতে দিতেই সময়টা চলে যাবে। যে প্রথমের দিকে যে আমরা যেটি বলতে চাই অ্যাজ এ তরুণ প্রজন্মের একজন মানুষ হিসাবে আপনার কথায় আসবো, একটু সূচনায় যেটুকু বলতে চাই সেটি হচ্ছে 2041 সালে আওয়ামী লীগ সরকার এগোচ্ছে, আওয়ামী লীগ যে সরকার পরিচালনা করছে সেই সরকারের টার্গেট হচ্ছে স্মার্ট বাংলাদেশ। আমাদের সামনের দিনে এই সামনে যে নির্বাচন হবে 2024 সালে, সেই নির্বাচনে আমরা স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে যাচ্ছি। এরপূর্বে আমরা ডিজিটাল বাংলাদেশের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি আমরা তরুণ সমাজের কাছে, এইটি সত্য প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ যেই ম্যানিফেস্টো দিয়েছিল সেই ম্যানিফেস্টো ধরে যে প্রতিশ্রুতি আমরা ব্যক্ত করেছি সেটি আমরা করতে সক্ষম হয়েছি। সেই স্মার্ট বাংলাদেশের সব আলোচনা তো রূপরেখা তো আমরা একভাবে বলতে পারবো না, যেমন ধরেন যে আমরা ছাত্র রাজনীতি করেছিলাম, আমরা যে কয়জন আমরা তিনজনই ছাত্র রাজনীতি থেকে এসেছি, সেই ক্ষেত্রে ছাত্রদের অবস্থাটা কী হবে, এখনকার বিজ্ঞজন মনে করতে পারেন যে আমরা তো ভালো একটা বিশ্ববিদ্যালয় পাচ্ছি না। যে সময় জোনাত সাকিবাইদের যে দাবি ছিল যে প্রতি বিশ্ব প্রতি অঞ্চলে বিশ্ববিদ্যালয় হবে, সেই বিশ্ববিদ্যালয় কিন্তু এস্টাবলিশড হয়েছে। এখন প্রশ্ন তুলতে পারে কোয়ালিটি এডুকেশন, আমরা এনশিওর করবে এই স্মার্ট বাংলাদেশে কোয়ালিটি এডুকেশন। আমরা যেই স্বপ্নবান তরুণ এবং তরুণী মনে করতো আমি পাখা মেলে ডানা মেলে আমি আকাশে ঘুরে বেড়াবো, সেই এভিয়েশন ইউনিভার্সিটি বাংলাদেশে হচ্ছে, এবং যে পিএসসির মাধ্যমে সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় থাকে ছাত্রজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করা, তাদের জন্য স্বপ্ন হচ্ছে বিএসসি এই কয় বছর নিয়মিত পরীক্ষা নিয়েছে, ছেলেমেয়েরা মূল্যায়িত হয়ে দেশকে সার্ভিস দেওয়ার সুযোগ পাচ্ছে, এটা আরও ত্বরান্বিত করা, এবং আরও 2 কোটি মানুষের এই আগামী স্মার্ট বাংলাদেশে 2 কোটি তরুণ তরুণীর জন্য একটা নতুন অফার, যে যিনি চাকরিজীবন শেষ করেই সরি শিক্ষাজীবন শেষ করে যেন চাকরিতে প্রবেশ করতে পারেন, এরকম স্বপ্নময় জগৎ অপেক্ষা করছে। তরুণ প্রজন্ম বেছে নেবে কোন দিকে যাবে, আমরা যে আলোচনা করব সেই আলোচনার মধ্যে তরুণ প্রজন্ম হতাশাগ্রস্ত হবে, অথবা কখনো কখনো আমাদের এই কয়েক দলের তর্কে বিতর্কে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, বিবেচ্য বিষয় তাদের কাছে। হ্যাঁ, নির্বাচন প্রক্রিয়াকে আপনি যেই প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগ দুইজন বক্তা যেটি বলেছেন দুই দলের দুই জোটের এক জোটের থেকে দুই দলের থেকে যেটি বলেছেন সেটি বলার তারা চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না, ওকে ফাইন, যে 2014 সালে যদি তারা বলছে 2014 সালে যে নির্বাচন হল সেই নির্বাচনটি বিতর্কিত, 2014-18 প্রসঙ্গে বলেছেন, একটা একটা করে শেষ করি, 2000 আমাদের সময় কম পাবো, 2014 সাল বলছেন, 18 সাল বলেছেন, ওকে ফাইন, 2014 সালে বিএনপি এবং তার জোট নির্বাচনে অংশ নিয়েছে, বিএনপি নির্বাচনকে চ্যালেঞ্জ করেছিল, রাষ্ট্রযন্ত্র যখন যেই সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা কোনো রাজনৈতিক দলের সাকিবের দল অথবা জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কি নেবে না এটা একেবারেই সেই রাজনৈতিক দলের সিদ্ধান্ত, এটির সাথে মানে অন্য কোনো রাজনৈতিক দল সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই, তারা সিদ্ধান্ত নেবে ম্যানিফেস্টো নিয়ে বিএনপির জায়গা থেকে তার অবস্থান থেকে স্পষ্ট যে বিএনপি আসলে দলীয় সরকারের অধীনে কোনো ভাবে নির্বাচন আমি আসি করবে না, সেই যে নির্বাচন প্রতিহত করার যে ডাক দিয়েছিল রাষ্ট্রবিরোধী যে কাজ করেছিল সেখানে ব্যর্থতায় পর্যবেসিত নির্বাচনকে বিতর্কিত করেছে তারা, যাতে নির্বাচন না হতে পারে, নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতা পরিবর্তন হয় সেই ক্ষমতায় বিএনপি কোনো দিন সুযোগ পায়নি, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে বিজয়ী করেছে সবসময়, যখন তাদের বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা থাকেনি তখন নির্বাচনকে বিতর্কিত করতে হয়, বিতর্কিত করলে একটা সময় আসে, অপেক্ষা করে আসে, কোনো অপশক্তি ক্ষমতায় আসে নাকি, সেই অপশক্তির কাঁধে ভর করে বিএনপি সেখানে যেতে চায়, সেটি রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় সুবিধার জন্য, শুধুমাত্র সুবিধাটা হাওয়া ভবন কেন্দ্রিক সুবিধা, সুবিধাটা তারেক জিয়া খালেদা জিয়া কেন্দ্রিক সুবিধা,
এবং যেটি করছেন এবং ১৮ সালে সেটি ১৮ সালে কিন্তু বিএনপি নির্বাচন অংশ নিয়েছে, ৩০টা সিট পেয়েছিল, এই ২০০৯ সালে যখন নির্বাচন হলো বিএনপি সাজানো প্রশাসন তাদের সবকিছু, সেই সময় বাংলাদেশের মানুষ তাদেরকে ৩০টা আসনে বিজয়ী করেছিল ৩০০ আসনের মধ্যে, এই কারণে বিএনপি করে নির্বাচন হলেই আমরা পরাজিত হব, সেই ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচনকে বিতর্কিত করতে হবে, তাদের পুরানো যে রেকর্ড এরকম আমরা অনেক বলেছি টকশোতে, যে কোন কোন নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট যেটি মানুষের আন্দোলন সংগ্রাম রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল সেই কনসেপ্টটি বিএনপি গলা টিপে হত্যা করেছে, সেই বিএনপি আবার দোষারোপ করে যে এখন তত্ত্বাবধায়ক সরকার এবং যার নেত্রী বলেছিল পাগল শিশু ছাড়া বাংলাদেশে কোনো নিরপেক্ষ লোক নেই, তাহলে সেই তাদের অধীনে আবার তারা নির্বাচন চান, পাগল আর শিশু বিএনপি খুঁজে পেয়েছে নাকি জানি না। আর হচ্ছে নির্বাচন ব্যবস্থা তো এই সময় শেষ হয়নি, যখন সামরিক ছাউনির থেকে জিয়াউর রহমান ফু দিয়ে ক্ষমতা দখল করলেন সেই সময় থেকে হ্যানা ভোট, আপনি সেই সময় বয়স হয়েছে কিনা নাকি জানি না, আপনি হ্যানা ভোটে অংশগ্রহণ করার সুযোগ পাননি, একটা শতভাগ হা ভোট দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, সেখানে ভায়োলেশন করেছে কনস্টিটিউশন, ভায়োলেশন করেছে সামরিক আইন, সামরিক ফরমান এবং সামরিক বাহিনীর যে আইন রয়েছে সেই বিধিভঙ্গ ভঙ্গ করে কিন্তু বিএনপি তখন এস্টাবলিশড হয়েছে। তারপরে যে নির্বাচনগুলি বিএনপি হয়েছে না, আপনি দেখেন বাংলাদেশের যে অস্তিত্ব ৭১ মুক্তিযুদ্ধ, সেখানে জাতির পিতাকে ওনারা কথায় কথায় বলেন ফ্যাসিস্ট, জাতির পিতাকে আপনাদের শাসনামলে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যে দুটি নির্বাচনকে বিরোধী পক্ষ বলছে বিতর্কিত।